আসন্ন 30 জানুয়ারি ভুয়াপুর পৌরসভা নির্বাচনে 9 নং ওয়ার্ড এলাকায় পানির বোতল মার্কা প্রতীক নিয়ে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার জাহিদ হাসান। তিনি গত পৌরসভা নির্বাচনেও বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পরে খন্দকার জাহিদ হাসান তার নির্বাচনী প্রতিশ্রুতির মোতাবেক এলাকার সকল রাস্তাঘাট, প্রতিটি মোড়ে সোলার লাইট স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন। এছাড়াও তার নির্বাচনী এলাকায় মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ডিজিটাল ওয়ার্ড গড়ার লক্ষ্যে এলাকায় বিশেষ বিশেষ জায়গায় সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন ও এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ বিষয়ে 9 নং কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার জাহিদ হাসান বলেন, আসন্ন ভুয়াপুর পৌরসভা নির্বাচনে 30 জানুয়ারি পানির বোতল মার্কায় দয়া করে আপনারা সকলে একটি করে মূল্যবান ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপনারা জানেন এই ওয়ার্ডকে সাজানোর জন্য আমি আমার নিজস্ব অর্থায়নে এই সিসি ক্যামেরার আওতায় এনেছি, যেখানে কোনো মানুষ যাতে কোনো চুরি ছিনতাই রাহাজানি না হয় এই ওয়ার্ডের মানুষ নিরঙ্কুশভাবে 30 জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে এই বোতল মার্কা প্রতীকে বিজয়ী হবে। টাঙ্গাইল থেকে রিপোর্ট করেছেন হাদি চকদার, NANTV।